হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াস ওভেন। আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আজ আমি তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আমার রেসিপি থেকে একটা খুব সিম্পল এবং খুবই সুস্বাদু একটি চিংড়ি মাছের রেসিপি। এটা চিংড়ি কুমড়ো আলু সজনে ডাঁটা বেগুনের একটি রেসিপি। গরমকালের জন্য এমনি থেকে সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এই রেসিপিটিও ভীষণই লাইট, খুব বেশি মশলাপাতি এখানে ইউজ করা হয় না, কিন্তু এটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। খুব সহজভাবে বানানো আমার এই রেসিপিটি আজ আমি তোমাদের সকলকে দেখাবো এবং আমি রেকমেন্ড করবো তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্স করে জানিও যে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো চলো ডিরেক্ট আমরা রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের যে উপকরণগুলো লাগছে সেটা আমি এখানে বলে দিচ্ছি। আমি এখানে দুটো ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে অল্প করে আমি কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট বেগুনকে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তিনটে সজনে ডাঁটা আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করা আছে। চারটে কাঁচা লঙ্কা আছে আর দেড় ইঞ্চ মতন আদা আছে। আর এখানে আমি 200 গ্রামের মতন ছোট সাইজের চিংড়ি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে তোমরা চাইলে বড় সাইজের চিংড়িও নিতে পারো, এখানে 200 গ্রামের মতন চিংড়ি আছে। এবার একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে চিংড়ি আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি আরো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে 1 চামচের মতো 1.5 চামচের মতো এখানে কালো জিরে দিলাম। কালো জিরেটাকে 5 সেকেন্ডের মতন এটাকে হালকা করে একটুখানি নাড়িয়ে নিয়ে হালকা ফ্রাই হয়ে গেছে, খুব বেশি করে এখানে ফ্রাই করা যাবে না যেহেতু আমি সবজিগুলো এখানে দেবো, সেক্ষেত্রে সেগুলোর সাথে ফ্রাই হতে হতে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার আমি এখানে প্রথমে বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। তারপর কুমড়োটা দিলাম, ভালো করে এটাকে মিডিয়াম তেলে 3 মিনিট থেকে 4 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে। আমি এবার এখানে মিক্সিতে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে কয়েকটা মশলা আমি দিয়ে দেবো। এখন প্রায় 5 মিনিটের মতন হয়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে।
আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমি কষিয়ে নিই। এবার এখানে সরষের মতো আমি জল দিচ্ছি। এটা একটুখানি মাখা মাখা ভালো লাগে, তবে অনেকে চাইলে জিরো রাখতে পারে। অল্প ঝোল আমি এটা একটু গামাখা গামাখাই করব। এবার এই পরিমাণ জল দিলাম যাতে আমার সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে ঢাকা দিয়ে যতক্ষণ সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে চুপ করবো। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম। তোমরা এটা চেক করে দিও, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আবার ঢাকা দিয়ে এটাকে মাখা মাখা হওয়া অবধি অপেক্ষা করবো। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। আমাদের এখানে সবজি সুসিদ্ধ হয়ে গেছে, ঝোলে একদম মাখা মাখা হয়ে গেছে, আমি এতটাই মাখা মাখা রাখবো। এখানে সবজিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি এটা নামিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমাদের এখানে চিংড়ি আলু কুমড়ো বেগুনের তরকারি এখানে একেবারে রেডি।